বাবা জীবন কেন ভিউজ কামাবো না ভাই কষ্ট করে নেট নেটওয়ারটা পয়সা দিয়ে মোবাইল কিনি ভিউজের জন্যই তো তাও তো আমি ভদ্রতা রেখে ভিডিও করি নোংরা গালিগালাস দিয়ে না কল রেকর্ডিং দিয়ে না গ্রুপিং করে না সেটিং করে না এসব করে করি না এটা সবাই জানো আচ্ছা তো এবার কথা আসছে বাবা জীবন কি সত্যি দুটু মিকে ভালোবেসেছিল এটা আমাকে অনেকে প্রশ্ন করেছে দিদি আপনার কি মনে হয় আমি বলছি বাবা জীবন প্রথম বউকে যখন ছেড়ে চলে গেল হুম এবং এটা ও একটা স্যাড ভিডিওতে বলেছিল যার আঘাত ভোলার জন্য আমি ধরেছিলাম তোর হাত তুই দিয়ে গেলে এর থেকে বেশি আঘাত তো যখন প্রথম বউ ছেড়ে চলে গেল তখনও বুঝলো যে প্রথম বউকে একটা শিক্ষা দিতে লাগবে তাই তাড়াতাড়ি করে প্রেম করে আরেকটা বিয়ে করে ফেললো এমনকি থানাতে যাওয়ার পরও জেলে যাওয়ার পরও কারণ ভালোবাসা সাচ্চা পেয়ার ছিল সাচ্চা পেয়ার সত্যি কি তাই না সত্যি তাই না প্রথম বউ ভালোবাসা সত্যি ছিল ছিল কিছুটা সত্যি কারণ টিকটক টিকটক করতো তো দুজনই সোশ্যাল মিডিয়া দুজনই পাড়ার ছিল টিকলো না কারণ প্রথম বউ অনেক বেশি ম্যাচ অনেক বেশি ম্যাচ অনেক বেশি বুদ্ধিমতী যেটা কিনা আমার পিঙ্কির মেয়ে একদমই না পিঙ্কির মেয়ের ম্যাচুরিটি নেই পিঙ্কির মেয়ের বুদ্ধি নেই পিঙ্কির মেয়ে কালকেই যে আমাকে গালি দেবে না কোনো গ্যারান্টি নেই ওর কোনো জায়গাতে স্থিরতা নেই এটার জন্যই পিঙ্কিরও উইকনেস দাদারও উইকনেস আচ্ছা হ্যাঁ কালকে আমাকে কমেন্টে লিখেছেন আপনি যে দাদা দাদা বলেন আপনি কোনোদিন ওনাকে বাজার নামে ডাকেননি পারবো না বাজার নামে ডাকতে আমি দাদাকে দাদাই বলি পিঙ্কিকে পিঙ্কিই বলি পিঙ্কির এগেনস্টে ভিডিও করলো পিঙ্কিকে আমি পিঙ্কি বলেই বকা দিয়ে ভিডিও করি কোনোদিন চিঙ্কি বলি না আমরা এরকম না বাবা জীবনকে বাবা জীবন নামটা আমি দিয়েছি পুরো পুরুআইটিতে আমরা ওই পিঙ্কিকে চিঙ্কি বললাম কালকে আবার পিঙ্কির কমিউনিটিতে উঠে বসলাম হুম আসছি কমিউনিটি নিয়েও ভিডিও করব অনেক কথা বলা আছে অনেক কিছু জানতাম না ওই যে বলি আমি হ্যালো হেলো থাকি না তো অনেক কিছু জানতাম না এখন অনেক কিছু বেরিয়ে আসছে অনেক কিছু তারপর বাবা জীবন কি করলো ওই জেলে ফেলে যাওয়ার পরে বিয়ে করলো কারণ পিঙ্কির মেয়ে বিয়ে করার পর সে দেখতে পেল যে আনি ভিউজ তো বেড়ে যাচ্ছে বিয়ে 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 এই নটকিতে না দারুণ ভিউজ তারপরে যখন কন্ট্রোভার্সি শুরু হলো শা সাঁ সাঁ করে কেন না এই কন্ট্রোভার্সিটাকে এগিয়ে নিয়ে যাই দিনের শেষে দিনভর কাজের পরে ছয় না ছয় হাজার টাকা কামাতো রোজগার করতো নিজেই বলেছে সেইখানে এই ইউটিউবের দ্বারা এক লাখ দেড় লাখ টাকা যাচ্ছে তো একটা বছর কন্টিনিউ করে মাত্র এক বছরে একটা গাড়ি নেমে গেল আরেক বছরে কিন্তু দোকান নেমে যাবে তাতে কি যায় আসে দু বছর পরে সেটেলড লাইফ দোকান দোতলা বাড়ি গাড়ি সঙ্গে থাকবে অবশ্যই একটা সুসুন্দরী ফসাবদন হ্যাঁ অবশ্যই সোশ্যাল মিডিয়ায় মেয়ে হবে সুন্দরী বউ তো আরেকটা বছর কন্টিনিউ করতে পারলে মোটামুটি ছয় মাসে ইএমআই টাকাটা যাবে আর তারপরে ছ মাসে কোনো মতে এনে খিচড়ে এক বছর দোকান একটা কনফার্ম তারপর বাবা ছিলেন যে ওন দোকান কারণ ওর বাবা কিন্তু একটা দোকানের মালিক ছিলেন ছিলেন এবং উনি এখন অন্য দোকানে কাজ করছেন তাই আরেক বছর এনাফ তখন বাবা জীবন ভাবলো চলো এই গেমটা কন্ট্রোভার্সি গেমটা আগে চলুক সঙ্গে আসলো আমাদের মতো লোকরা আমাদের তো কাজই হচ্ছে কন্ট্রোভার্সি নিয়ে কথা বলা আর কন্ট্রোভার্সি পেলেই আমাদের একটু রেভিনিউজ আসে অবশ্যই বারবার বলবো এটা নিয়ে অনেক কথা হয়েছে হাজার বার বলবো বলার স্বীকৃতি থাকে না হলে মনিটাইজেশন অফ করে ভিডিও করতাম যারা বলে না রেভিনিউজ আর ভিউজের জন্য ভিডিও করে না সবাই ভিউজ রেভিনিউজ কেউ কারোর কন্টেন্টকে ভালো অতটা বাসে না কন্টেন্টকে ইউজই করে হ্যাঁ ওর বাবা জীবন যখন এনেছিল বাবা জীবনের স্ত্রীকে গ্রহণ করেছিল প্রচুর বাবা জীবনে যারা ফরে ভিডিও করতো নেগেটিভ নেমে দিয়েছিল বাবা জীবন খালি একদিন বলেছিল যে আমি কোনো মুখে গালি গালাস পছন্দ করি না হ্যাঁ কারণ কেউ কেউ গাল দিয়ে আমাকে নিয়েই ভিডিও করেছিল তখন বাবা জীবন বলেছিল জীবন খালি প্রতিবাদ করেছিল যে গালি দিয়ে ভিডিও করা আমি পছন্দ করে না সঙ্গে সঙ্গে বাবা জীবনের আপন লোকরা আহা! হাহা গায়ে ফুসকা লেগে গেছিল পান থেকে চুন খসলেই কিন্তু এই দিদিদের বা যাদের ওর সো কল ক্লোজদের ফুসকা লেগে যায় কারণ কেন জানতো স্বার্থের জন্য ইউজ তো জানতাম না কমিউনিটির জন্য নাকি কল করে বলা হয়েছে ভাবতেই পারি না বাবা অর্পিতাপাল খুব গরিব তিনশো ভিউজ চারশো ভিউজ কিন্তু আজ পর্যন্ত কাউকে কোনোদিনও বলিনি কমিউনিটিতে দাও কেউ দিয়েছে যে ইচ্ছায় দিয়েছে যে নিজের দরকারে দিয়েছে আমি কোনোদিন বলি নট ইভেন পিঙ্কি কোনো দিন বলিনি কমিউনিটিতে উঠেছি কিন্তু কোনোদিন কাউকে বলিনি এটাকেই বোধহয় শীত দ্বারা বলা হয় কোনোদিন কাউকে বলিনি যা আমাকে কমিউনি অথচ এই অর্পিতা পালকে নিয়েই ভিডিও করা হয়েছে যে তুমি তো কমিউনিটি করে করেই সাবস্ক্রাইবার বাড়িয়ে তুমি তো কমিউনিটি তো উঠ কদিন পিঙ্কি কমিউনিটি দিয়েছে আমার তিন থেকে চার দিন পিঙ্কি কিন্তু সবাইকে অনেককেই দিয়েছে তারপরেও সন্তুষ্ট না কারণ অর্পিতা মানে ভিউজ হয়ে যাচ্ছে কী করে হবে যদি উপরে উঠে যায় তার জন্য কিন্তু হ্যাংলা এতটা না দুশো ভিউজ হলো মরে যাবো কাউকে কোনোদিনও বলবো না আর আমার ভিডিওতে দেখে নিও ভদ্রলোকের ভিডিও দেখে সমস্ত বড় ইউটিউবারই কিন্তু কমেন্ট করে এটা ম্যান্ডি হোক সেটা কার্তিক পিয়ালি হোক তোরই তো আমার খুবই কাছের হোক প্রিয়াই হোক মৃত্যুই হোক ঢঙ্গি বই হোক রুমকি ঝুমকি হোক এমন কেউ নেই সৌভাগ্যের গীতাই হোক এমন কেউ নেই যা কিনে আমি ভিডিও করেছি নেগেটিভ বা পজিটিভ যা কিছুই হোক না কেন আমার সাথে এসে কথা বলেনি অব অফকোর্স মিথ্যা লাইফস্টাইল ছাড়া ওরা তো সব কিছু অন্যরকম ওরা ছাড়া এমন কেউ নেই আমার সাথে কথা বলেনি কমিউনিটি মানে ক্লোজ হয়নি হ্যাঁ একদম অন্য দিকে নেবে না আমি কথা সবার সাথে শুধুমাত্র ভিডিওতে বলতেই ভালোবাসি আর এর জন্যই বোধ একটু সেফ আছি ওই সেটিং গেটিং আমি কোনোদিন করিও নি করতে পারবো না করতে চাইও না তাতে আমার ভিউজ দুশো হলো এই আমার ভিউজ নিয়ে ওখানে শুনতে লেগেছে ওর তো কোনো ভিউজ নেই বাবা পাঁচশো বিশ বাবা তাও ভালো ভাই অ্যাটলিস্ট এত বেশি ভিউজ নিয়েও যদি কমিউনিটি ভিক্ষা করতে লাগে থ্রু দেয় এমন ভিউজের হুম কারণ সেটিং গেটিং থাকলে ওই থাম নেলে বড় বড় ফটো লাগানো যায় জানো তো নেগেটিভ ভিডিও করলে থাম নেলে ফটো লাগালে মুশকিল থাকে এটার ব্যাপার আছে কিন্তু তাই থাম নিলে ফটো না নিজের ফটো লাগিয়ে যেটুকুন ভিউজ হয় সেটুকুই আমি স্যাটিসফাইড হ্যাঁ তো কী করলো বাবা জীবন ওকে দেখিয়ে ওকে বিয়ে করে ফেললো ওর জ্বলন শুরু হলো আচ্ছা মেয়েটা কষ্ট পেলো ওই বড়ো বউটা এরপরে কি হলো সেই বড় বউ যখনই ছোট বউ সাথে ঝগড়া হয় মানে প্রেজেন্ট বসাতে ও তক্ষণে চলে যায় বড় বউয়ের কাছে কারণ ও জানে ও যখন ওই বউটার কাছে যায় তখন এই বর্তমান স্ত্রীর কোথাও না ঈর্ষা হয় জ্বলন হয় আর আমরা মেয়েরা কিন্তু কোনোদিনই প্রতিপক্ষকে মেনে নিতে পারি না পৃথিবীর কোনো মেয়েই তার সতীনকে মেনে নিতে পারবে না হ্যাঁ আর ওর জন্যই বোধ হয় এই মেয়েটা মানে পিঙ্কির মেয়ে ও সে দেখানোর জন্য ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে শুনলাম যেটা শোনা কথা আমি তো ডাইরেক্ট সবই তো শোনা কথা এক্স বয়ফ্রেন্ডের কাছে গিয়ে ভিডিও কলে নিয়ে কথা বলেছে তো দুজনই বড় খিলাড়ি হ্যাঁ আর ও তো যে কমেন্ট করে বা হার্ট হার্টস্যান্ড এটা তো ওপেন দেখা যায় কিন্তু একটা কথা তো ছেলেটা না হয় ব্লক করলো না মেয়েটা কি করে ব্লক না করে পারলো প্রথম স্ত্রী যে আমি কেন আমি কেন ওই লোকের সাথে সম্পর্ক রাখবো যে আমার জীবনটাকে শেষ করে দিল তার একবারও মনে হয় না যে এই ছেলেটার জন্য আজকে আমার জীবনটা শেষ হয়ে গেল যেন এক অক্ষয় কুমারকে ডাবল মানে একটা মুভি করে যত টাকা পায় এর থেকে বেশি টাকা দেওয়া অফার দিয়েছিল শুধুমাত্র শিল্পা শেট্টির নামে বলার জন্য কিন্তু সে বলেনি কেন জানো যার সঙ্গে সম্পর্ক নাই কোনো দিক দিয়েই আমি সম্পর্ক রাখবো না এটা হচ্ছে বেসিক আমি একদিকে সম্পর্ক রাখবো না ওইদিকে আমি কমেন্ট পিন করব ওইদিকে আমি লাভ সাইন দিব কেন না সবাই বাবা যেমনকে বলছে তুই কেন ব্লক করলি না এটা ঠিক আছে নিউট্রাল কথাবার্তা কিন্তু কেন মেয়েটা ব্লক করলো না ব্লক তো যে একদিক থেকে একজন করলে একটা ব্লক হয়ে যায় এটা হচ্ছে আত্মসম্মান এটা হচ্ছে মান সম্মানের প্রশ্ন বুঝলে যাদের মান সম্মান থাকে না সব দিক দিয়ে থাকে যাদের থাকে না কোনো দিক দিয়েই থাকে না বাবা যেমন ওইটাকে খেলনা হিসেবে নিয়েছে দুটো স্ত্রী তার কাছে ছিল একটা প্রপ যেটাকে আমরা বলি কন্টেন্ট আমাদের কাছে ব্যবসায় বলি আমাকে যখন নিয়ে ভিডিও হয়েছিল এক্সট্রা কথা আমি বলেছিলাম যে পিঙ্কি আমার কাছে কন্টেন্ট সঞ্জয় এখানে কথা হচ্ছে সঞ্জয় আমার ভাই এটা আলাদা জায়গা পিঙ্কি আলাদা জায়গা তার ওর জায়গা আমি কাউকে দেব না যেই জায়গাটা যার যেখানে সেখানে সেটা আলাদা হুম কিন্তু কন্টেন্ট যে তার মানে এই না নিরপেক্ষ নাম বলে আমি আজকে সাপের গায়েও চুমু দেবো আবার ব্যাঙের গায়েও চুমু দেবো এটা কিন্তু আরেক বেশ আমি অনেস্ট অনেস্টি কিছু না আমি ট্রেন্ডিং আমি একবার দেখলাম আচ্ছা এটাকে বলবো আজকে তুমি যে মেয়েটাকে চরিত্রহীন বলছো কালকে তুমি সেই সকালবেলা কারণ বাবা জীবন আর পিঙ্কির মেয়ের মিল তোমরা লিখে দেখো পৃথিবীতে কেউ হাঁটাতে পারবে না ওরা মিল এক হবেই ওরা এক হবেই আর ওরা যখন এক হবে তখন আজকে যারা না মুখে যা কিছু গালি দিচ্ছে ওরাই কিন্তু বলবে না ভাইয়ের বউ তো ভাই মেনে নিয়েছে আমরা মেনে নিয়েছি কিচ্ছু না হাতে রাখতে লাগে ছেলেটাকে ছেলেটাকে হাতে রাখতে এখন তো শুনলাম ছেলেটা যে কমিউনিটিতে দিয়েছে এটাও তাকে ফোর্স করা হয়েছে তাকে ফোন করে বলা হয়েছে আমাদেরকে কমিউনিটিতে দাও ভাবতে পারো জানতাম না ঝগড়া বলুন কিছু আউট হয়ে যায় জানবো বা কি করে আমার তো না এইসব কথা আমি কিছুই জানতাম না আমি জানতাম কমিউনিটি দেওয়া হচ্ছে কিন্তু কমিউনিটিতে যে এইভাবে চেয়ে চেয়ে নিয়েছে ভাবতেই আমার অবাক লাগলো যে কমিউনিটিটা চেয়ে চেয়ে নিয়েছে সেই মুনমুনকে দিয়ে চাওয়ানো হয়েছে কমিউনিটি তারপর বাধ্য মানে ছেলেটা আজকে কতটা মজবুর হয়ে গেছে এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কাছে ও হাট যেটা আমি আর জন্যই ওদের গায়ে ফসকা লেগেছিল যখন আমি বলেছিলাম সব কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ব্লক করে দাও কারণ আমি জানি না এই ব্যাপারগুলি না আমার তো কোনো আইডিয়াই ছিল না যে ফোন নাম্বার চেয়ে চিনতে নেওয়া হয়েছে ফোন নাম্বারে কথা বলা হয়েছে ফোন নাম্বারে ফ্যান করা হয়েছে মানে সবটাই একটা প্যাচিং চলছিল আমার অবাক লাগলো আমি এখন সবকিছু জানতে পারছি ভিডিও থেকে হ্যাঁ তো আজকে এই ছেলেটা কন্ট্রোভার্সি কেটেদের কাছে কারণ ওর কাছ থেকে ফোন নাম্বারটা নেওয়াই হয়েছে ভেতর থেকে কল রেকর্ডিং এনে কিছু করে ভিডিও ছাড়তে আজকে যদি আমি পিঙ্কিকেও বুঝিয়েছিলাম তোমাদের ঘরের কথা শুধুমাত্র তোমরাই যে মুখ দিয়ে বলো অন্য কোন আমরা যারা ভিডিও করতে তো করবো তোমরা তোমাদের কথা বলো তোমাদেরকে ইউজ করা হচ্ছে পিঙ্কিকে বলো লাভ নেই পিঙ্কিকে যে আছে গালি দেয় কালকে পিঙ্কি আবার বলবে কমিউনিটি দিয়ে দেবে কোনো লাভ নেই তোমাকে আরে আমি তো পিঙ্কিকে গালি দেই না কিন্তু যারা গালি দেয় পিঙ্কি বলবে চামড়ার মুক্ত আমার কমিউনিটি আমার মোবাইল আমার অ্যাপ আমি দেব এটা সত্যি কথা কিন্তু আমি ওই দিনও পিঙ্কিকে বলেছি পিঙ্কি আমার কাছে কমেন্ট পিঙ্কি পিঙ্কি সাবধানে যা করবে করবে আমি লিখেছি কোথায় কথা চাই লিখেছি ইয়েতে ভিডিওতে আমি ভিডিওতে লিখেছি কিন্তু সেও সেই আরে তোমরা একটু বোঝো বাবা জীবন পিঙ্কি বোঝো আমরা শুধুমাত্র তোমাদেরকে ভিউজ রেভিনিউজের জন্য করছি আর কিচ্ছু না বাবা জীবন বড় ক্রিয়েটার বাবা জীবনকে হাতে রাখলে প্রমোশন ভিডিও পাওয়া যাবে আর একটু এটা তো এটাও তো জানতাম এটা তো আউট হওয়াতে জানলাম যদি আউট না যেমন আমার বাপের জানার সাধ্য ছিল না ওটা তো জানতে পারলাম যে কতটা ভাবে ওদেরকে টোপ ফেলতে লাগে কেউ চ্যানেল গ্রো করাচ্ছে কেউ ইসে করছে কিন্তু কিন্তু প্যাশন প্যাশন নামে আছে দিয়েছিল দিয়েছে তবে তোদের মতো হ্যাংলা করে নেনি হ্যাংলা করে চেয়ে চেয়ে কমিউনিটি নেই নি আমাকে বলেছে না এখন আমি দেব। আমি সব জানতাম না হ্যাংলা করে নেই নি যে হ্যাংলা না তারই সিদ্ধারা আছে আর যে বলে আমি সবার দিকে কথা বলি কারোর দিকে বলে না সে তার নিজের জন্য বলে সাপের গালে চুমু ব্যাঙের গালে চুমু এদিকে ট্রেন্ডিং এদিকে যাবো ওদিকে যাবো ওদিকে ট্রেন্ডিং তারপর যেটা বলছিলাম তো সে যখনই লাগে না কারণ জানে ওই মেয়েটা মানে পিঙ্কির মেয়েটা একটু ঈর্ষা যা হয় মাকেও ভাগ করবে না ও স্বামীকে কোণে ভাগ করতে চায় স্বামীকেও ভাগ করবে না তো তার জন্যই না তো বাবা জীবন তার প্রথম স্ত্রীকে ভালোবাসে ভালোবেসে ছিল না তো ছোটো বুকে মানে প্রেজেন্ট বুকে ভালোবাসে সে একটা কথা লাইভে বলেছিল আমি এইটুকুন বুদ্ধি রাখি আমি কতদূর কি বলবো কি বলবো না আমি জানি আমাকে দাঁড়াতে হবে অবশ্যই ও জানে ওকে চলতে লাগে ওকে দা কিন্তু এর থেকে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটু বেশি মাত্রার বুদ্ধি হয় তাই সেই বুদ্ধির জন্য ওরা মানে ক্রিয়েট আমাদের অন্য কন্টেন্টের লোকরা পারে না আমাদের সাথে কারণ হাত করে ফেলে আপ করে ফেলে আচ্ছা আমি একটু সাথে হাত করে তাহলে উনি একটু আমার হয়ে বলবে এই যে সেন্স থাকে জানে না সব জায়গাতে হাত করা যায় না বাবা জীবন তুমি ফাঁদে পা দিয়ে রয়েছ তুমি অ্যানাকন্ডার মাথায় এইভাবে দাঁড়িয়ে আছো তুমি একটু এদিক সেদিক করবে তোমাকে ডাস্ট দেবে আমি এটা অনেকবার পিঙ্কিকে বুঝি বলার চেষ্টা আমি ইনডাইরেক্টলি তোমাকে বললাম বাবা জীবন তুমি অ্যানাকন্ডা তুমি একদম তুমি তোমার তোমারও এক যুদ্ধ করছে না এই তুমি এই তোমার সাপ ছোবল দেবে এক সেকেন্ডে তুমি আজ কোনোদিন চাইবে না এটা আমি আগে কোনোদিন চাইবে না তুমি তোমার স্ত্রীকে নিয়ে ভালোভাবে সংসার করো কারণ তাহলে তোর কন্টেন্ট চলে যাবে কন্টেন্ট গেলে ভিউস বাড়ে তোমার মুখটা লাগালে ভিউজ বাবা জীবন আমি তো লাগাতে পারি না ভয়ের চোটে না তোমার পারি না তোমার বউর পারি এখন তোমার শাশুড়িরও লাগাই না না শাশুড়ির কেউ লাগায় না বলো তো হম শোনো না বাবা জীবন আমি তোমার সাথে ফোন করবো ঠিক আছে ফোন নাম্বারটা নেব নিয়ে ফোন করবো তারপরে বলবো বাবা জীবন কমিউনিটিতে দাও মনে হয় এরকম করতে পারবো কোন দিন পারবো না কারণ আত্মসম্মানে বাঁচতে শিখেছি যে মেয়েটাকে আমি একবার মুম্বাইয়ের ড্যাশ বলেছি তার সাথে কথা বলতে এখানে লাগবে সঙ্গে সঙ্গে আমি হয়তো ফোনটা কাট করে দেবো যদি এরকম কখনো হয় বাবা যদি সাথে পরিচয় হতেই পারে টোটো মোটো হলো আমাকে বললো যে আমি একটু ফোনে কথা বলবো তখন হয়তো আমি কাট করে দেবো কারণ তাকে আমি একদিন খারাপ বলেছিলাম তাদেরকে খারাপ বলি না তাদেরকে সাথে আমি এইভাবে করা যায় না আর ভালো যাদেরকে ভালোই বলি বুঝলে তো ভিডিওটা অনেক বেড়ে যাচ্ছে এখানে বুঝে দিলাম যে কেন বাবা জীবন এই চক্রান্তের ফাঁসে ফেসে গেল আর কেন সত্যি কি বাবা জীবন দুটো স্ত্রীকে ভালোবাসে না কি কোনোদিন তার বর্তমান স্ত্রীকে ছাড়বে দিন ছাড়বে না কোনো দিনও বাবা জীবন তার বর্তমান স্ত্রীকে ছাড়বে না বাই